প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের চট্টগ্রাম কলেজের স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে শুভেচ্ছা দিয়ে জানিয়ে শুরু করছি আমাদের আজকের শ্রেণী কার্যক্রম। আমাদের আজকের বিষয় পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা, পাঠ বীরের রক্তে স্বাধীন এদেশ। আমরা আজকে এই পাঠ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা একটু মনোযোগী হবা, পাশাপাশি খাতা বা ডায়েরি কলম নিয়ে বই নিয়ে বসবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের এই যে শ্রেণী কার্যক্রম গুলো অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়, যখনই আমাদের স্কুল বা শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে তখনই আমরা যে বাইরের কাজ বলো বা আদার্স কাজগুলো আমরা সেখানে ক্লাসে দেখবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই শ্রেণী কার্যক্রম গুলো যেগুলো অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এগুলো একটু ভালো করে লক্ষ্য করবা, পাশাপাশি যে কাজগুলো দেওয়া হয়ে থাকে কাজগুলো করে ফেলবা। তো আমি যেহেতু আজকে আমাদের পাঠের কথা বলেছি, আমরা বীরের রক্তে স্বাধীন এদেশ এই পাঠ নিয়ে আমরা আলোচনা করব। এই পাঠ নিয়ে আলোচনা করার পূর্বে আমি কিছু বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তোমরা জানো 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির মধ্য দিয়ে পাকিস্তানের দুটি অংশ, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান, আর একটি দেশ ভারত, এইভাবে হয়। এটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বলি আমরা, 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তি ঘটে। এরপর ভারত পাকিস্তান বিভক্তি ঘটার পরে পাকিস্তানের যে দুটি অংশ, একটাকে বলি আমরা পূর্ব পাকিস্তান, একটাকে বলি পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মূলত দুটি প্রদেশ, শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই একটি দেশ হিসেবে বিভক্ত, একটি দেশ হিসেবে স্বাধীন হয়। তো যদিও বা একটি ধর্মের ভিত্তিতে একটি দেশ হিসেবে স্বাধীন হয়, তথাপি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1200 মাইলের অধিক, 1250 মাইল মতো দূরত্ব ছিল। কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে ভারত পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়, সেই উদ্দেশ্য যথাযথ সফল হয়নি। কালের বিবর্তনে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে পাকিস্তানের শাসক গোষ্ঠী, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠীর উপর বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, শাসন, শোষণ পরিচালনা করতে থাকে। এইভাবে মূলত পূর্ব পাকিস্তান 1947 সালের পর থেকে আবার পরাধীন হিসেবে পশ্চিম পাকিস্তানের অধীনে থাকে। এতে করে বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, শাসন, শোষণ ইত্যাদির মাধ্যমে পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠী বুঝতে পূর্ব পাকিস্তানিরা বুঝতে পেরেছিল তাদের আদৌ মুক্তি ঘটেনি, যার ফলে দীর্ঘ 23 বছর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানিরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সফল পরিণতি লাভ করে 1971 সালে 16 ডিসেম্বরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। তো আমরা আজকে সেই মহান মুক্তিযুদ্ধে যেসব বীর শহীদরা শহীদ হয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে এই দেশকে মুক্ত করেছেন, সেই সব বীর শহীদদের কথা আমরা আজকে এই পাঠের মধ্যে জানব। তো সুতরাং আমরা জানি যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, সেই মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বিভিন্ন ব্যক্তিবর্গ সবাই আমাদের এই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তেমনি যে যারাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, সেই রকম আমাদের বীর যোদ্ধাদেরকে কয়েকটি পদকে ভূষিত করা হয়। তার মধ্যে আমরা প্রথমটা বলি বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, এরকম 4 ধরনের পুরস্কারে তাদেরকে সম্মানিত করা হয়। তো আমরা আজকে কয়েকজন বীর শ্রেষ্ঠ সম্পর্কে এখানে জানবো। তোমরা বই খুলো আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 26 পৃষ্ঠা, বীরের রক্তে স্বাধীন এই দেশ। তাহলে আমরা শুরুতেই বলা হচ্ছে দুরন্ত এক শিশু। দুরন্ত শব্দের অর্থ হচ্ছে সাহসী। নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান, নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। অনুরাগ শব্দের অর্থ ইচ্ছা। হচ্ছে কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। নূর মোহাম্মদ শেখ সম্পর্কে বলছেন, যোগ দিলেন ইপিআর এ, অর্থাৎ ইপিআর শব্দের অর্থ হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস।
সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান আর রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নমত, তারা মুক্তিযোদ্ধারা কেমন দম্বার পাত্র নয় অত সাহসী। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নমিয়া, কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি, উদ্দেশ্য একজন নন। অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া, সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। অর্থাৎ নূর মোহাম্মদ শেখ বাকিদের নির্দেশ দিলেন তাদের পিছিয়ে অবস্থান নিতে, কিন্তু হঠাৎ মোটারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন, আসন্ন শব্দ নিকটে বা কাছাকাছি। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষকোলা গ্রামে। যে নিচে একটু দাগ দাও, 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের কোথায়, মহিষকোলা গ্রামে। এরকম আর যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামত গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্ম নিচে, জন্মসালের নিচে দাগ দিয়ে রাখো। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিল, দুরন্ত শব্দের অর্থ সাহসী ছিলেন। তিনি ইপিআর বাহিনীতে যোগ দেন। ইপিআর শব্দের অর্থ আমরা আগে বলেছি ইস্ট পাকিস্তান রাইফেলস। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধে শুরু করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। 8ই এপ্রিল নিচে দাগ দাও, ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এই জন্য তারা মহাজরির কাছে ভুরিঘাট এলাকার চিন্ডি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে, সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, অবধারিত শব্দটি নির্দিষ্ট বা নির্ধারিত। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি, আব্দুর রব নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটেই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে লাগলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর, তিনি শহীদ হলেন। বীরের রক্ত স্রোতে রঞ্জিত হলো মাটি, রক্তে রঞ্জিত হলো কি মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়াচরের সিঙ্গিকালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। সমাহিত সত্রত্ব কবর দেওয়া, পরবর্তী সময় সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। 71-এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোরভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছিলেন অসীম গৌরব। এরকম এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপরে বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশির ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল, ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিলেন নদী সাঁতরে পারে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু
রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন, খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত, লক্ষ্য প্রাণ বিনিময়ে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা। তাহলে আমরা যে কথাটা বলছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যে বললাম বীরের বীরের রক্তে স্বাধীন দেশ, অর্থাৎ আমাদের বীর যোদ্ধারা, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন বলেই আমরা আজকে স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে স্বাধীন একটা দেশ, একটা পতাকা নিয়ে আমরা নিজেদের পরিচিত করতে পারছি এবং আমরা নিজেরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের সুযোগ পাচ্ছি। তাহলে আমাদের এই যে অর্জিত স্বাধীনতার পিছনে যারা জীবন দিয়েছেন, যারা নিজের আত্মাহুতি দিয়েছেন, যারা নিজের দেশকে ভালোবেসেছেন, ভালোবাসার বিনিময়ে দেশকে শত্রু মুক্ত করার জন্য যুদ্ধ করেছেন, এমনই আমরা আমাদের 7 জন বীর যোদ্ধাদের কথা জানতে পারি। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার বলা হয় যে বীর শ্রেষ্ঠ, সেই 7 জন বীর শ্রেষ্ঠের নাম আমরা একে একে বলবো। আমরা আশা করি তোমরা বীর শ্রেষ্ঠদের নামগুলো খাতায় লিখে রাখবো। আমরা নাম্বার 1 আমাদের মুক্তিযুদ্ধে প্রথম যারা যে 7 জন বীরশ্রেষ্ঠ আছেন, আমি 7 জন বীরশ্রেষ্ঠের নামগুলো বলছি। প্রথম জন হচ্ছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, 1 নম্বর। 2 নম্বর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। 3 নম্বর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব। 4 নম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। 5 নম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 6 নম্বর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ সিপাহী মোহাম্মদ মুস্তাফা কামাল। 7 নম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। তাহলে আমাদের এই 7 জন ব্যক্তিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ সামরিক পুরস্কার, যেটা বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করেন। কেন? কারণ তারা নিজের জীবন বাজি রেখে এই দেশকে মুক্ত করেছেন, আমাদের এই মাতৃভূমিকে স্বাধীন করেছেন বলে তারা আমাদের মহান সূর্য সন্তান। তাদের এই ত্যাগের স্বীকৃতি স্বরূপ তাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে। আমরা এই 7 জন বীরশ্রেষ্ঠের কথা এবং তাদের পরিচিতি সম্পর্কে মনে রাখবো বা স্মরণ রাখবো। আসি আমরা আবার আমাদের আমাদের নিচে শব্দার্থ গুলো একটু জেনে নিই। আমাদের প্রথম বলা হচ্ছে টহল। টহল শব্দের অর্থ কি? আমরা বলি টহল শব্দের অর্থ হচ্ছে পাহারা। টহল শব্দের অর্থ কি বলবো আমরা? পাহারা। আসন্ন, আসন্ন শব্দের অর্থ আমরা কি বলি? কাছে বা নিকটে। তারপর 2 নম্বর 3 নম্বর অবধারিত। অবধারিত শব্দের অর্থ আমরা কি বলবো? অবধারিত শব্দের অর্থ আমরা বলবো নির্ধারিত বা নির্দিষ্ট। এরপর রক্তস্রোত, অর্থাৎ রক্তস্রোত শব্দের অর্থ হচ্ছে রক্তের প্রবাহ। তারপর বলা হচ্ছে রঞ্জিত, রক্তে রঞ্জিত রঞ্জিত আমরা বলি, রঞ্জিত শব্দের অর্থ রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন বুঝে, রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন বুঝে রঞ্জিত শব্দ। সাহিত্য, সাহিত্য শব্দের অর্থ হচ্ছে শুয়ে আছে এমন। আমরা প্রিয় শিক্ষার্থীরা শব্দার্থ গুলো জানলাম, শব্দার্থ গুলো আমরা লিখে রাখবো। পাশাপাশি আমরা 2 নম্বর দেখো আমাদের কিছু শব্দ দেওয়া হয়েছে এখানে। 2 নম্বরে ঘরের ভিতরে শব্দগুলো বলা হচ্ছে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমাদের প্রথম আছে নূর মোহাম্মদ শেখ আছে, নান্নুমিয়া আছে, সিবিআর আছে, 1943 সালের 8ই মে আছে, রুহুল আমিন আছে। আমরা প্রথমেই দেখো দেখা লেখা আছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা, কে ছিলেন? নান্নুমিয়া। তাহলে এখানে খালি করে আমরা কি বসবো? নান্নুমিয়া। 6 নম্বর নিজের জীবনকে তুচ্ছ করে ডট সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। তাহলে কে মুক্তিযোদ্ধাদের জীবন রক্ষা করেছিলেন নিজের জীবনকে তুচ্ছ করে? তাহলে আমরা বলবো নূর মোহাম্মদ শেখ, অর্থাৎ নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। 9 নম্বর ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব কত সালে কোথায়? ফরিদপুর জেলার গোয়ালমারি গ্রামে, থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা বলবো 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার গোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 9 নম্বর খুলনা ডট কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ কে? তাহলে খুলনা কোথায়? আমরা বলবো শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর শব্দার্থ, 2 নম্বর শূন্যস্থান পূরণ গুলো আমরা জেনেছি। তো আমরা এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো আমরা আশা করি সবাই শিখে খাতায় লিখে রাখবা। তোমাদের 3 নম্বর বা আমাদের বাড়ির কাজগুলি একটু লক্ষ্য করো। আমরা বাড়ির কাজ হিসেবে, বাড়ির কাজ বইয়ের 3 নং প্রশ্ন উত্তর শিখা এবং খাতায় লিখবে। তাহলে আমরা মোটামুটি আজকে একটু জানলাম আমাদের যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কিসের মাধ্যমে? আমরা বললাম মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন, অনেক আহত হয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ নয় আজকে এই পর্যন্ত, বাসার কাজগুলো করে রাখবে। সকলকে ধন্যবাদ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।